তেবে আসুচি আউ এক লঘুচাপ তিনি দিন বর্ষিব তেবে আসন্তু জানি নেবা কেউ দিন কেউ জিলারে বর্ষা হব তেবে সম্পূর্ণ খবরটি জানিবা পাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখন্তু আউ যদি তা পূর্বরু আমার চ্যানেল চন্দন ওড়িয়াকু এপর্যন্ত সবসক্রাইব করনাহান্তি তো এবে হি সবসক্রাইব করে দিয়ন্তু আউ পাখরে থিবা বেল আইকনটিকু দবাই দিয়ন্তু আগুকু এমতি পানিপাগ সম্বন্ধীয় অধিক অপডেট খবর সর্বপ্রথমে জানিবা পাই তেবে পূর্ব বঙ্গোপসাগর এবং এহার পার্শ্ববর্তী উত্তর বঙ্গোপসাগর অঞ্চলরে ঘূর্ণিবলয় সক্রিয় রয়েছে আউ এই ঘূর্ণিবলয় সমুদ্র পতন ঠারু দেড় কিলোমিটর উচ্চতায় বায়ুমণ্ডল পর্যন্ত ব্যাপিছে আউ পরবর্তী সময় এই ঘূর্ণিবলয় লঘুচাপ রূপ নেবার সম্ভাবনা রয়েছে তেবে এই লঘুচাপর প্রভাব ওড়িশার বিশেষ পড়ব না দক্ষিণ ওড়িশার কিছু অঞ্চলের গাঁ ভাঁ বর্ষা হয়ে পড়ে কিন্তু তামিলনাড়ু উপরে অধিক প্রভাব পকাইব বলে পানিপাগ বিভাগ পক্ষর পূর্বানুমান করা যাইছি তবে এই লঘুচাপর প্রভাবে অঠাইশ তারিখর অর্থাৎ আজিঠার দক্ষিণ ওড়িশার কেতেক অঞ্চলের হালকার মধ্যম ধরনের বর্ষা হবার সম্ভাবনা রয়েছে আউ ভুবনেশ্বর পানিপাগ বিভাগ পক্ষর এনে আকলন করা যাইছি তবে অঠাইশ তারিখরে অর্থাৎ আজি গজপতি গঞ্জাম পুরী রায়গড়া এবং কোরাপুটর কেতেক স্থানের বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা হয়ে পড়ে আউ অনত্রিশ তারিখরে অর্থাৎ আসন্তকাল গজপতি গঞ্জাম রায়গড়া কোরাপুট মালকানগিরি এবং নবরঙ্গপুর জেলার কেতেক অঞ্চলের বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা হব আইপরি তিরিশ তারিখরে মালকানগিরি এবং কোরাপুট জেলার গোটিয়ারু দুইটি স্থানের বজ্রপাত সহ বর্ষা হবার সম্ভাবনা রয়েছে আজ্যর অন্যান্য অঞ্চলের পাগ মুখ্যত শুখিলা রহব আপটে নভেম্বর চৌদ তারিখর অঠর তারিখ রাজ্যকু ভিজাইব পুঁ এক লঘুচাপ বর্ষা